গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে বিভিন্ন পয়েন্টে বেড়েছে নদী ভাঙ্গন। উত্তরাঞ্চলের কয়েকটি নদীতে পানি আসার পর থেকেই নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে ভাঙ্গন। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে বসতবাড়ি, কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। অনেকেই বাড়িঘর সরিয়ে নিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে। আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন নদীপাড়ের মানুষগুলো। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন পয়েন্টে বেড়েছে নদী ভাঙ্গন। গত চার দিনে ব্রহ্মপুত্র নদের আশপাশের বাড়ি নদীর গর্ভে চলে গেছে। নদীতে তলিয়ে আছে ফসলি ক্ষেত। পাশাপাশি অনেকে আতঙ্কে আছেন এই নদী পাড়ের মানুষ। পাশাপাশি গরু ছাগল গবাদি পশু নিয়ে দুশ্চিন্তার মুখে পড়ে আছেন এই চরাঞ্চলের মানুষগুলো। গাইবান্ধা ফজলপুর ইউনিয়নের কয়েকটি পয়েন্টে এই ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি ঘরবাড়ি